শনিবার ছিল শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে অন্যতম বিশ্বকর্মা পুজো। এদিন সকাল থেকে পূর্ব বর্ধমানের সর্বত্র মহাসমারোহে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো উপলক্ষে এদিন সেজে উঠেছিল বিভিন্ন যাত্রীবাহী লোকাল ট্রেনগুলি। আসানসোল লোকালে নিত্যযাত্রীরা পুরোহিত দিয়ে পুজো করলেন। হাওড়া বর্ধমান লাইনে কাজ চলার জন্য বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে, তা সত্ত্বেও যে কটি ট্রেন চলছে সেখানেও দেখা গেল প্রতিমা এনে মহা উৎসাহে নিত্যযাত্রীরা পুজো করলেন। অন্যদিকে শহর বর্ধমানের স্টেশন চত্বরে বিভিন্ন ছোট বড় কারখানা, লোহার যন্ত্রপাতির দোকানে এবং বিভিন্ন মোটর গ্যারেজে শিল্পের দেবতা পূজিত হলেন। এছাড়াও বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হলো বাস অ্যাসোসিয়েশন, মোটর ভেহিকেলস, দমকল বিভাগ সহ বিদ্যুৎ দপ্তরেও। সবাইকার যোগাযোগ, সবাইকার ভালোবাসায় আমরা যে পুজোটা সম্পূর্ণ করলাম। আমাদের মহান ব্রাহ্মণ শ্রী পলাশ চক্রবর্তী মহারাজ আমাদের ইয়েতে পুজো সম্পূর্ণ করলো, সুষ্ঠুভাবে সম্পূর্ণ করলো, যেন সকল যাত্রীরা পুরো বছরটা যেন ভালোভাবে যাতায়াত করতে পারে, তাদের জন্য বিঘ্ন না ঘটে, তাদের জন্য অশান্তি না হয়, তারা যেন সবাই সুখে থাকে। আমার খুব ভালো লাগলো এই গ্রুপেতে। আমি একজন রিটায়ার্ড আর্মি, কিন্তু আমার আর্মিতে এরকমভাবে আনন্দ উচ্ছ্বাস হয় না, কিন্তু আমাদের মধ্যে ডিসিপ্লিন আছে। অপারেশন সবাই মিলে পুজো করা, আগ্রহ বাজিয়ে এবং এত সুন্দর একটা ট্রেনের মধ্যে এত সুন্দর পুজো হলো, এটা আমার সারা জীবন মনে থাকবে। আমি রিটায়ার যাবো ঠিক আছে, কিন্তু এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। আমার টাকা আচ্ছা, আপনার নাম? থ্যাংক ইউ, আমি দীপক কুমার চক্রবর্তী বর্ধমান। আর কেউ কিছু বলবে? বল কুমার খেটু বর্ধমান, রাজীব চৌধুরী বর্ধমান, সুশান্ত কোলে মাধবচন্দ্র বিশ্বাস, মায়াপুর ভগবতী মায়াপুর থেকে এসছি। বলুন, আপনি আমাদের পুজো সম্বন্ধে কিছু বলুন। পুজো কেমন? ডেইলি প্যাসেঞ্জারে পুজো প্রতি বছর আমরা হয়। এর মধ্যে এই যে আমাদের দৈনন্দিন কে কোথা থেকে আসছে এবং সকলে যে একসঙ্গে ভাই ভাইদের মতন আরাম যেরা একসঙ্গে যাতায়াত করছেন, একসঙ্গে চলছেন, প্রতি একসঙ্গে পুজো। ট্রেনের মধ্যে একজন তোমার তালিকা আছে ব্রাহ্মণ এবং আগ বাজিয়ে এত সুন্দর পুজো হয়েছে। সত্যি এটা একটা সারাজীবন মনে রাখার মতন জিনিস এবং মনে রাখতে হবে। কলকাতা কিছু বলবে? ট্রেন বাসে সকলকে অভিনন্দন, শ্রদ্ধা জানিয়ে বলুন কলকাতা। আমি কামারকুণ্ড থেকে আসছি, এই ট্রেনের ডেইলি প্যাসেঞ্জার। যে একটা আনন্দ করে আমরা সবাই মিলে যাই একসঙ্গে, আজকে বিশ্বকর্মা পুজো আমরা করলাম। এতে সমস্ত আমাদের সহযাত্রী যে একসঙ্গে জড়িত হয়ে পুজোটা করলাম, খুব ভালো লাগলো। এটা সবসময় যেন হয়, আমরা যে ট্রেনে যাই সে ট্রেনটার সুরক্ষার জন্যে আমরা এই পুজো করলাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।